ফুটবল ফেডারেশন আগের চেয়ে বেশ সক্রিয়। প্রায় নিয়মিত বাংলাদেশ জাতীয় দলের জন্য আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবছরে মঙ্গোলিয়া ও মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে লাল সবুজের প্রতিনিধিরা। চলতি মাসে আরও দুটি আন্তর্জাতিক ম্যাচ নিশ্চিত করেছে বাফুফে। কিন্তু আন্তর্জাতিক এই ম্যাচ আয়োজনের প্রক্রিয়াটা কী, কোন উপায়ে ব্যবস্থা করা হয় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন? যতটা জানা গেছে, এ মাসে কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে দুটি ম্যাচ পেতে বেশ কাঠখড়ি পোহাতে হয়েছে ফুটবল ফেডারেশনকে। আমি তোমার সাথে দুইটা ম্যাচ খেলবো, আমি তোমার সাথে একটা ম্যাচ খেলতে কেউ রাজি হয় না। তো বেশ কিছু জায়গায় আমরা রিকোয়েস্ট করে উই গট নেগেটিভ ফিডব্যাক। তো তাদের সাথে যদি আমরা দুইটা ম্যাচ খেলতে যাই, তাহলে আমাদেরকে কম্বোডিয়াকে আবার না করে দিতে হবে। সো এই ট্রায়াল অ্যান্ড এরর করতে করতে আমরা নেপালের সাথে দেখলাম যে নেপালকে মোটামুটি রাজি করাতে সক্ষম হলাম। উইন্ডোর লাস্ট ডেতে তোমাদের সাথে একটা ম্যাচ খেলবো, এবং নেপাল তখন তাদের ফোরামে আলাপ আলোচনা করে আমাদেরকে পজিটিভ ফিডব্যাক দেয়। সো দিস ইজ হাউ আমাদেরকে চার পাঁচ সপ্তাহ কাজ করে কিন্তু এরকম দুটো ম্যাচ কনফার্ম করতে হবে। কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে দুটি ম্যাচ সামনে রেখে গেল মাসে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের তিন সপ্তাহের ক্যাম্প। কম্বোডিয়ায় উড়াল দেওয়ার আগে 27 ফুটবলার ও কোচিং স্টাফের আবাসন, খাবার খরচ, এরপর কম্বোডিয়া থেকে নেপাল হয়ে বাংলাদেশে ফেরার বিমান ভাড়া, এই সার্বিক ব্যবস্থাপনায় ফুটবল ফেডারেশনের খরচ কোটি টাকার উপরে। ন্যূনতম কিন্তু আমাদের 1 কোটি টাকার বেশি লেগে যায়, এবং এই কম্বোডিয়া এবং নেপাল এই দুটো ম্যাচের জন্য আমাদের এখান থেকে আমাদের মেইন বার্ডেনগুলো কোথায়, বল, এক একটা বলের দাম হচ্ছে আমাদের 20-25 হাজার টাকা, বিকজ অলরেডি অল অফ দেম আর ব্র্যান্ডেড বল। সো এরকম ব্র্যান্ডেড বল দিয়ে বা ভালো ভালো ইকুইপমেন্ট, জার্সি, ন্যাশনাল টিমের জন্য তো আমাদেরকে ভালো ইনভেস্টমেন্ট করতে হয়, ভালো জিনিসটা এনশিওর করতে হয়। দুটি আন্তর্জাতিক ম্যাচে খরচের পুরোটাই বহন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে অবাক করেছে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দীর্ঘমেয়াদী নেই কোনো স্পন্সর প্রতিষ্ঠান। আরও অনেক মানে এটার সাথে ডাইনামিজম যোগ করে করা সম্ভব, বাট আমাদের ফাইন্যান্সিয়াল ইনএবিলিটি। হুমায়ুন কবির রোজ, এখন ঢাকা।